হ্যালো ভিউয়ার্স, এভরিথিং ফারিহাস থেকে আমি ফারিহা ওয়েলকাম জানাচ্ছি আমার কলকাতা ব্লগের সেকেন্ড পার্ট দেখার জন্য। তো গত পর্বে আমি দেখিয়েছি আমরা ঢাকা টু কলকাতা কীভাবে গেলাম, আমাদের ওভারঅল জার্নিটা, এবং আমরা হোটেলে কীভাবে উঠলাম এবং কোন হোটেলে উঠলাম, সে সকল ছোটো ছোটো গ্লিমসেস আমি দেখানোর চেষ্টা করেছি। আজকের ব্লগটায় আমি দেখাবো আমরা হোটেলে ওঠার পর ইফতারির আগে দিয়ে আমরা কোথায় কীভাবে ঘুরলাম এবং ইফতারির পরেও আমরা কী কী এক্সপ্লোর করলাম সে সকল ছোটো ছোটো গ্লিমসেস, এবং তাছাড়াও সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম সে সকল সব কিছু টিটবিটস আমি দেখানোর চেষ্টা করব। সো পুরোটা ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর তার আগে বলে দেই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর বেল বাটনে ক্লিক করে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন। মানি এক্সচেঞ্জ করে ফেললাম, এখন আমরা হচ্ছে মানি এক্সচেঞ্জ করার পর এখন যাচ্ছি হলো নিউ মার্কেটের দিকে। কিন্তু তার আগে আমার টার্গেট হচ্ছে আমি একটা সিম কিনবো, কারণ হচ্ছে আমাকে আপ টু ডেট থাকতে হবে। আর আমি যেসব জায়গায় বেড়াতে যাবো সেই জায়গাগুলোতে হচ্ছে আমাকে ওলা অ্যাপ ইউজ করতে হবে। সো ওলা অ্যাপে কিন্তু আসলে ইন্ডিয়ার মোবাইল নাম্বার লাগে। আমরা এখন চৌরঙ্গি লেনে, সো সাদা স্ট্রিট থেকে একদম মাথায় যাওয়ার সময় চৌরঙ্গি লেনটা পড়ে। সো এখানে হচ্ছে বেশ কিছু পুরনো দোকান আছে, সো সেই দোকানগুলোতে এক্সপ্লোর করতে পারেন আপনারা। এখানে বেশ কিছু শালের দোকান আছে, সো এখান থেকে শালে আপনারা শাল কিনতে পারেন। একটু যাচাই বাছাই করে কেনার পরামর্শ দিব আমি, কারণ দেখা যায় যেহেতু দোকান ভেদে কাশ্মীরি শালগুলোর প্রাইস একটু ডিফারেন্ট থাকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান সিল্ক হাউস রয়েছে, আরও কিছু দোকান রয়েছে, ইন্টারনি পার্লস, এছাড়াও হচ্ছে বেশ কিছু গেস্ট হাউস রয়েছে। এই দোকানটা কিন্তু খুবই পপুলার একটা দোকান, নিউ মিলান। সো এখান থেকে কিন্তু অনেক দাম দিয়ে মানুষজন ওয়েডিং আউটফিটগুলো কিনে। বাকি লেনগুলোর তুলনায় এই লেনে আরও বেশি জ্যাম থাকে, দেখা যায় যে বেশিরভাগ সময় বাইক অথবা স্কুটারগুলো পার্কিং করে রাখে। কিন্তু এই লেনটাই হচ্ছে হ্যাপেনিং একটা লেন, বিকজ এখানে হচ্ছে একসাথে অনেকগুলো ব্র্যান্ডের দোকান থাকে, যেমন এই সাইডে রয়েছে মানি আভার। সো এই ব্র্যান্ডটা থেকে হচ্ছে আমি আমার রিসেপশনের লেহেঙ্গাটাও কিনেছিলাম। এখানে আমরা দেখলাম যে ফুলুরি বিক্রি করতেছে এক মামা। এখানে আরেকটা দোকান আছে সুদ বাজার, এই দোকানটাও কিন্তু বেশ পপুলার। তো এই ব্রাঞ্চটাতে হচ্ছে লেহেঙ্গা এবং এক্সক্লুসিভ আউটফিটগুলো বিক্রি করে। আর নিউ মার্কেটের দিকে যে ব্রাঞ্চটা রয়েছে সেই মার্কেটে সেই ব্রাঞ্চটাতে শাড়ি বা কামিজ যে কোনো ভ্যারিয়েশন পাওয়া যায়, অনেক রিজনেবল দাম থেকে শুরু করে অনেক একটু হাই রেঞ্জেরগুলোও পাওয়া যায়। তো এখন আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ভিড় এখানটায়। যেহেতু ওদিন বিকালে প্রায় ইফতারের সময় হয়ে গেছিল, তাই আমরা মেইন মার্কেটে না ঢুকে মার্কেটের পাশে একটা গলির মতো আছে যেখানে হচ্ছে অনেক ধরনের ভ্যারাইটি জিনিসপত্র নিয়ে বসে সবাই, তো ওখানেই আমরা অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে দেখলাম কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর আমি একটু অবাক হয়েছিলাম যে বাংলাদেশিদের অত ভিড় আমার চোখে অত পড়েনি, বরঞ্চ আমি ওখানকার ইন্ডিয়ান মুসলিম যারা আছে কলকাতার তাদেরকে আমি দেখেছি। কারণ দেখা গিয়েছিল যে 3 তারিখে একটা সম্ভাব্য ডেট ছিল, ঈদ হবে, সুতরাং শেষ মুহূর্তের একটা কেনাকাটার ব্যাপার থাকে সবারই। তার আগে হচ্ছে আমরা যে যখন আচার দিয়ে প্যাকেজ যেন আমরা
ইফতারে আমরা নিয়েছিলাম একটা চিকেন চাউমিন, এক প্লেট ফিশ ফিঙ্গার এবং এক প্লেট চিকেন পাকোড়া। তো এই খাবারগুলোতে আমাদের ভালো মতো তো হয়েছেই এবং মনে হচ্ছে যে শেষের দিকে অনেক বেশি খাবার হয়ে যাচ্ছিলো, কারণ আমি আগেই যেটা বললাম ওরা খাবারের কোয়ান্টিটি অনেক বেশি দেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ওদের খাবারের মানও অনেক ভালো। তো সেক্ষেত্রে আমার আম্মু মোটামুটি পেট ভরে আমাদের ইফতার হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ। আর ওদের ম্যাঙ্গো লাস্সিটাও ক্ষেত্রে আসলেই অসাধারণ ছিল। আমাদের ইফতার খাওয়া শেষ, আমরা একটু শ্রীদার্সে যাবো। শ্রীদার্সে আমাদের অনেক কিছু কেনাকাটা আছে, দেন হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে যাবো। শ্রীলেদার্স থেকে কেনাকাটা করে বের হয়ে আমরা দেখলাম যে বাইরে বেশ বৃষ্টি পড়ছে, ঝড় উঠে আসছে। সুতরাং আমরা দেরি না করে আমাদের হোটেলের দিকে ব্যাক করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে সেদিনের মতো আমরা রেস্ট নিব এবং পরদিন সকালে উঠে আমরা নিউ মার্কেটে গিয়ে আমাদের বাকি কেনাকাটাগুলো শেষ করব। গুড মর্নিং, আজকে আমাদের কলকাতার সেকেন্ড দিন। আমরা সকালে ঘুম থেকে উঠেছি 9টায়, এখন আমরা হচ্ছে একটু নিউ মার্কেট এরিয়াতে যাব, কারণ গতকালকে আমরা হচ্ছে তেমন একটা এক্সপ্লোর করতে পারিনি যেহেতু এখানে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যাবেলা যতটুকু এক্সপ্লোর করা যায় ততটুকু করা হয়েছে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা নিউ মার্কেট এরিয়া পুরোটা ঘুরবো, আমাদের কিছু শপিং বাকি আছে, সো সেই শপিংগুলো আমরা করে ফেলবো কমপ্লিট। শপিং করার পর হচ্ছে দুপুরবেলা এসে রেস্ট রেস্ট নিয়ে বিকালবেলা হচ্ছে আমরা বের হব। তো চলুন যাওয়া যাক। আমরা রেডি হয়ে সকাল 9:30 দিকে বের হলাম। তো যেহেতু ওদের মার্কেট 10:30-11:30 আগে ঠিক মতো খোলে না, এই জন্য আমরা চিন্তা করলাম যে আমি একটু মার্কওয়ে স্ট্রিটের আশপাশটা দেখে আসি, কারণ এর আগেরবার আমরা যখন এসেছিলাম তখন আমরা মার্কওয়ে স্ট্রিটের ওখানেই একটা হোটেলে উঠেছিলাম। আর ওদিকে আসলে বেশ কয়েকটা আরও হোটেল রয়েছে যেখানে ওঠা যায়, স্পেশালি বাংলাদেশিরা এসে ওঠে ওসব জায়গায় বেশি। তো এখান দিয়ে যাওয়ার সময় আমরা ইউজুয়ালি যেসব জায়গা থেকে বেশি কেনাকাটা করি তার মধ্যে একটা হচ্ছে মোর সুপার মার্কেট। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বেশ অনেক কিছুই কিনি, এখানে আসলে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। আবার পাশেই রয়েছে প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেই হোটেলে কিন্তু বাংলাদেশিরা এসে খায়, কারণ এখানে সব বাঙালি খাবার পাওয়া যায়, অ্যাভেলেবল থাকে এবং বেশ রিজনেবল দামের মধ্যে খেতে পাওয়া যায়। সো আমরা প্রিন্সেও একদিন খেয়েছি, এর মধ্যে আরেক দিন রাতের বেলায় আমরা প্রিন্সে খেয়েছি। তো মার্কেট স্ট্রিটটা ঘুরে আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। আর প্রথম দিন পৌঁছানোর পরেই মোটামুটি 1 তারিখে আমরা নিউ মার্কেট এরিয়াতে মোটামুটি শপিং করে ফেলেছি, কারণ যেহেতু প্রবাবল ডেট ছিল 3 তারিখ, সুতরাং 2 তারিখে নিউ মার্কেট এরিয়াতে একটা অনেক ভিড় হওয়ার পসিবিলিটিস ছিল, যেটা আমরা চাচ্ছিলাম না ফেস করতে। মার্কেট মাত্র খুলছে, পুরোপুরি খুলেনি, তো চিন্তা করলাম যে কিছুক্ষণ স্টে করে যেহেতু দোকানপাট খুলবে আস্তে আস্তে, তো দোকানপাট খুললে আমরা আস্তে আস্তে ভিতরে দিকে যাবো আর কি। আজকে প্রচণ্ড মাত্রায় গরম কলকাতায়, কালকে গরম ছিল না কারণ কালকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বাট আজকে যেহেতু বৃষ্টি নাই বাট বেশ গরম লাগতেছে। এখন সকালে 11টা বাজে, বাট রোদ নাই কিন্তু খুব তাতানো গরমের মতো পড়ছে। সো সারাদিনে কেমন যাবে এখন দেখা যাক, বুঝতেছি না, দিন শেষে আসলে বোঝা যাবে কী অবস্থা হয়। মার্কেটে ঢোকার মুখেই পরে মন্ডল স্টোর্স, সেখান থেকে আমরা সবসময় কসমেটিক্স কিনে থাকি, আর এবারও তার ব্যতিক্রম ছিল না। আমি সাধারণত একবারে অনেকগুলোই কিনে আনি যেহেতু আমি ওখানকার কসমেটিক্সগুলো একটু রিলাই করতে পারি। তো আমরা মন্ডল থেকে অনেক কিছুই কিনেছিলাম। এরপর হচ্ছে আমরা নিউ মার্কেটের ভিতরে ঢুকেছিলাম। নিউ মার্কেটের ভিতরে বেশ কিছু দোকান তখনও বন্ধ ছিল, কারণ মাত্র সকালবেলা, তো এই জন্য দোকানগুলো মাত্র খুলছিল অথবা সব দোকান খুলেও সারেনি সেরকম।
তো আমরা ভিতরে ঢুকে সেখানে বেশ কিছু দোকান এক্সপ্লোর করলাম, তার মধ্যে কিছু কাশ্মীরি শালের দোকানও ছিল, আমরা কিছু গিফট আইটেমও কিনলাম। আবার আম্মু হচ্ছে শাড়িও কিনলো, আমি আম্মুক শাড়ি কিনে দিয়েছিলাম গঙ্গা যমুনা থেকে। আর এছাড়াও হচ্ছে আম্মু অন্যান্য যাদের জন্য দরকার তাদের জন্য কিছু শাড়ি কিনেছিল দুই একটা, আমিও কিছু গিফট আইটেম হিসেবে দু একটা শাড়ি কিনেছিলাম। আর এছাড়াও আম্মু আমাকে নিয়ে গছ কাপড়ের দোকানে গেল, তো সেখানে বিভিন্ন ধরনের গছ কাপড় ছিল, যেই গছ কাপড়গুলো ভ্যারাইটি রয়েছে। আর কিছু কিছু গছ কাপড় ছিল খুব এক্সক্লুসিভ, যেগুলো থেকে দুই একটার থেকে আমরা নিয়েছি কিছু গছ কাপড়। তারপর আমরা গেলাম একটা বাটিকের ব্যাগের দোকানে, সেই দোকান থেকে আমরা সবসময়ই পার্স বা বাটিকের যে ব্যাগগুলো আছে সেগুলো কিনে থাকি এবং এখানকার মোটিফগুলো অনেক সুন্দর হয়ে থাকে। তো সব কিছু শপিং টপিং শেষ হওয়ার দিকে যখন ছিল তখন আম্মু আমাকে নিয়ে মানুষের শাড়িতে গেল। এখান থেকে আমরা প্রতিবারই শাড়ি কিনি, নিজেদের জন্যও কিনি, গিফট আইটেম হিসেবেও কিনি। তো এই সুন্দর শাড়িটা আম্মু আমাকে কিনে দিয়েছিল ওখান থেকে। এই আজরাক শাড়িগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডি শাড়ি এবং আপনি কলকাতা ভিজিট করলে কিন্তু এই শাড়িগুলো বেশ রিজনেবলের মধ্যেই পেয়ে যাবেন। আমরাও মোটামুটি ভালোই কিনেছিলাম, আম্মু আমার বোনকে একটা কিনে দিয়েছিল, আমাকে তো কিনে দিয়েছিলই, আর পরবর্তীতে আমিও আমার আম্মুকে একটা কিনে দিয়েছিলাম। সো এই শাড়িগুলো আসলে খুবই এক্সক্লুসিভ শাড়ি, আর এই শাড়িটা আমি নিজের জন্য কিনেছিলাম, আমার কাছে দেখে খুব ভালো লাগলো। তো আপনারা যদি চান, আপনারা কিন্তু চাইলেই কলকাতায় আসলে নিউ মার্কেটের ভিতরে মানুষের এই শোরুমে চলে আসতে পারেন, বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবলের মধ্যে, এবং আপনার বাজেটের মধ্যে অবশ্যই থাকবে, খুবই এক্সক্লুসিভ কিছু শাড়ি আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের দ্বিতীয় দিনের কেনাকাটা পুরোটা নিউ মার্কেট এরিয়াতে। এবং সেদিন আমরা ইফতার করার পর আমরা কিন্তু হোটেলের আশেপাশে ঘুরেছি, তেমন দূরে যাইনি, যেহেতু হোটেলে বসে থাকতেও ভালো লাগে না, বরঞ্চ সন্ধ্যাবেলাটা বাইরে হাঁটতে বেশি ভালো লাগে। সো ওভাবে আমরা ঘোরাফেরা করে আমরা সেদিন রাত্রেবেলা প্রিন্স হোটেলে খেয়েছিলাম। প্রিন্স হোটেলে কিন্তু বাঙালি খাবার দাবার বেশ ভালোই পাওয়া যায়, তো ওখানে আমরা আলু পোস্ত খেয়েছিলাম, আমরা মাছ ভর্তা খেয়েছিলাম এবং আম ডাল খেয়েছিলাম। এবং পরদিন হচ্ছে আমরা দক্ষিণাপনে গিয়েছিলাম, তো দক্ষিণাপনের ব্লগটা আমি আপলোড করে দিব এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ব্লগটা মিস না করার জন্য, বিকজ দক্ষিণাপনে আপনি বেশ কিছু এক্সক্লুসিভ জিনিস পেয়ে যাবেন। এবং এখানকার বৈশিষ্ট্যটাই হচ্ছে হলো গিয়ে একটা জায়গার মধ্যে আপনি ইন্ডিয়ার সকল প্রভিন্সের একটা টেস্ট পাবেন। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন। এভরিথিং ফারিহাস থেকে আমি ফারিহা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার ব্লগটি দেখার জন্য, এবং ভালো লাগলে প্লিজ আমার ব্লগটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।